সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান। সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাদ প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধানের পক্ষে কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সেনা সদর দপ্তরে সামরিক সচিব হিসেবে কর্মরত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান।